ঊনবিংশ শতাব্দীর উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, আড়ম্বনা বৈভব ও প্রাচুর্যের মাপকাঠিতে ছিল দেশের অন্যতম সেরা। শুনলাম নাকি বাসের দাঁড়াবাড়ির দুর্গাপুজো এই ঠাকুর বাড়ির দুর্গাপুজোকে টেক্কা দিতে চাইছে? হ্যাঁ হুজুর, ওরা এবার বেশ ধুমধাম করে দুর্গা উৎসব করছে, হয়তো ঠাকুর বাড়ির থেকে একটু বেশি আয়োজন। আচ্ছা, প্রিন্স দ্বারকানাথের সঙ্গে টেক্কা। রায়মশাই, সবাইকে বলে দিন প্রতিমা বিসর্জনের সময় মায়ের দেহের সোনার গহনা খোলা হবে না, গহনা সমেত এবছর বিসর্জন দেওয়া হবে। কি বলছেন হুজুর, সোনার গহনা সমেত গঙ্গায় প্রতিমা ভাসায়? শুধু দানবাড়ি কেন, গোটা পৃথিবী জান এই ঠাকুর বাড়ি আর প্রিন্স দ্বারকানাথের সঙ্গে টক্কর দেওয়া অত সহজ ব্যাপার না। সত্যি, এমন বৈভব, এমন আভিজাত্য এই এই ঠাকুর বাড়িতেই সম্ভব। জয় 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 প্রিন্স দ্বারকানাথের, জয় 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 প্রিন্স দ্বারকানাথের, জয় 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 প্রিন্স দ্বারকানাথের। এমনই ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, জমিদারির অহংকারে, ঔদ্ধত্যে ও বিলাসিতায় ছিল তার জুড়ি মেলা ভার। অবশেষে লন্ডনে তিনি পরলোক গমন করেন। কিন্তু তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর চললেন অন্য পথে। আমি জানি না আমি কোন পথে চলব, কয়দিন ধরে আমার মনটা বড়ই চঞ্চল, মনের মধ্যে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন হুজুর? ঈশ্বরের আসল অস্তিত্ব কোথায়? বিশ্বের এই সকল সৃষ্টির পেছনে কার হাত আছে? উত্তর কি পেয়েছেন হুজুর? হে আমার চঞ্চল মন, আমার অস্থির আত্মা, আমাকে পথ দেখাও। আমি যে দিশাহীন, এই জমিদারির ভোগ বিলাসের বাঁধন আমার পছন্দ নয়, আমাকে পথ দেখাও। আমি নবজীবন চাই, মুক্তির পথ চাই। এটা কি এতক্ষণ তো লক্ষ্য করিনি? এ তো ঈষৎ উপনিষদের বাংলা অনুবাদ, রাজা রামমোহন রায়ের। ঈশ্বর এক, ঈশ্বর অবিনশ্বর, ঈশ্বর নিরাকার। পেয়েছি, আমি পেয়েছি, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়েছি, পেয়েছি। কোথায় চললেন হুজুর? নায়েব মশাই, আমি পেয়েছি। পেয়েছেন? আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়েছি, সব পেয়েছি। আমার একটাই গন্তব্যস্থল, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়? রাজা রামমোহন রায়! যদি আমরা প্রাচীন ভারতীয় সভ্যতার দিকে আলোকপাত করে থাকি, তাহলে সেখানে অবশ্যই খুঁজে পাবো উপনিষদকে। সেখানে উল্লেখ আছে ঈশ্বর এক, ঈশ্বর নিরাকার, ঈশ্বর অবিনশ্বর। আমি রাজা রামমোহন রায় প্রাচীন ভারতের সেই সভ্যতাকে অনুসরণ করে চলেছি। এখানে মূর্তি পূজার কোনো স্থান নেই, এখানে কুসংস্কারের কোনো স্থান নেই। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ভারতবাসী যতক্ষণ না পর্যন্ত কুসংস্কার থেকে নিজেদের মুক্ত করছে, ততদিন পর্যন্ত ভারতবর্ষের উন্নতি সম্ভব না। তাই তো আমার এই ব্রাহ্মধর্ম। হে রাজা,
আমি আপনার শরণে এসেছি, আমি আপনার এই ব্রাহ্ম ধর্ম গ্রহণ করতে চাই। দয়া করে আমাকে আপনার দীক্ষায় দীক্ষিত করুন। এসো দেবেন্দ্রনাথ এসো, দু চোখ বন্ধ করে একাগ্র চিত্তে বলো ও এবার ঠাকুর বাড়ির ইতিহাস চলল অন্য পথে। তৈরি হল ব্রাহ্ম সমাজ, দেবেন্দ্রনাথ হয়ে উঠলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সত্যি বাবা মশাই, আমি এই নবগোপাল মিত্র আজ কতদিন হয়ে গেল ঠাকুর বাড়িতে আসছি। আপনাদের সাহচর্যে ন্যাশনাল পত্রিকা খুলে ফেললাম, আর আপনার থেকে কত কিছুই তো শিখেছি, বিশেষ করে আপনার সন্তানদের প্রতি আপনার যে অনুশাসন। এটা তুমি মন্দ বলুন নবগোপাল, আমি কোনোদিনই চাইনি যে আমার সন্তানেরা তাদের শৈশবকালে এই জমিদারির ভোগবিলাস আর আভিজাত্যের মধ্যে বড় হোক। তাই তাদের শৈশবের দায় দায়িত্ব আমি এবারই দাসদাসীদের হাতে ছেড়েছি। এই দাসদাসীদের মধ্যে থাকলে ওরা কষ্ট সহিষ্ণু হতে শিখবে, তবেই তো ওরা উপযুক্তভাবে দাঁড়াতে শিখবে। ঠিক বলেছেন, তার ফলও আপনি পেয়েছেন। আপনার প্রত্যেকটি সন্তান এক একটি রত্ন। যেমন ধরো না আমার জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ, সে তো একটি মহাপণ্ডিত। কেন, আপনার মেজ পুত্র সত্যেন্দ্রনাথ, সে তো ভারতবর্ষের প্রথম আইসিএস। হ্যাঁ, সে তো এখন তার স্ত্রী জ্ঞানদানন্দিনীকে নিয়ে ইংল্যান্ডে বসবাস করছে। আপনার সেজ পুত্র হেমেন্দ্রনাথ, সে তো একজন গ্রেট সায়েন্টিস্ট, সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি এ সমস্ত বিষয় নিয়ে গবেষণা করেই চলেছে। তবে আমি আমার পুত্র যতীন্দ্রনাথ আর স্বর্ণকুমারের মধ্যে একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করছি। আর আপনার সোমেন্দ্রনাথ, বীরেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, এরা তো এখন নেহাতি ছোট। রবি, ইনি হলেন ঠাকুর বাড়ির চাকর শ্যাম। রবি, এই দেখো সব পরে পরে ঘুমোচ্ছে। এই রবি কোথায়? আরে রবি! ইনি হলেন দেবেন্দ্রনাথের পুত্র ছোট্ট রবি, সারাদিন নিজের খেয়ালে ঘুরে বেড়াত। এখানে কি করছো? হ্যাঁ, একটু বারান্দায় ঘুরে বেড়াচ্ছিলাম। ও তাই, যে ইনা চোখের আড়াল হয়েছি অমনি তুমি সাপের পাঁচ পা দেখে ফেলেছো। ইদানিং না তুমি ভারী বদমাশ হয়েছো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় মজা দেখাচ্ছি। তুমি এখানে বসো, বসো তো, তারপর হ্যাঁ হ্যাঁ, এই হলো গিয়ে লক্ষণের গন্ডি। এটা এটা কি করছো? এটা এটা গন্ডি কাটছি। গন্ডি কেন কাটছো? তোমারে জব্দ করার জন্য কাটছি। সীতামা, সীতামা লক্ষণ দাদার কথা শুনেছিল? সেও তো গন্ডি পার হয়েছিল, তার ফল কি হয়েছিল? হ্যাঁ, তুমিও যদি গন্ডি পার হও না তাহলে বড়ই বিপদ। যদি ভালো চাও চুপচাপ এই গন্ডির ভেতরে বসে থাকো। আমার হয়েছে যত জ্বালা। And every fear top fear sometime declines by chance or nature's changing course. আরে রবিজি, আরে এসো এসো এসো, কি মুশকিল বলতো? সম্পর্কে তুমি আমার মামা হলেও বয়সে তুমি ছোট বলে আমি তোমাকে মামা বলে ডাকতে পারি না। তা কি শুনছিলে তুমি আমার কবিতা? নো মামা, ওটা আমার কবিতা নয়, ওটা হলো বিখ্যাত ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের সনেট। ভালো লাগছিল। তা শিখবে কবিতা লেখা? কবিতা লেখা আমি পারবো? কেন পারবে না, তোমার এই ভাগ্নে জ্যোতিপ্রকাশ তোমায় কবিতা লেখা শেখাবে। চলো আমার সাথে। আমার ভাগ্নে জ্যোতিপ্রকাশ আমাকে কবিতা লেখা শেখালো, আমারও শখ হলো কবিতা লেখা।
আরে রবি, তুমি এখানে বসে আছো, তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তুমি একটা খাতার কথা বলেছিলে না, এই নাও, এই হিসেবের খাতাটা পাওয়া গেছে, এটা নাও তুমি। তা কি করবে খাতা দিয়ে? কবিতা লিখবো। কবিতা লিখবে? বাহ বাহ বাহ। আম সাদ্দ দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়াদি তাতে। হঠাৎ একদিন দেখলাম সারা বাড়ি ফুলের সাজে সেজে উঠেছে। ফুলে কি সুন্দর গন্ধ! কি করছিস? এই বাড়ি এত সাজাচ্ছ কেন? সাজাচ্ছি কেন? ও মা, তুমি জানো না তোমার জ্যোতি দাদার বিয়ে, বাড়িতে নতুন বউ আসবে, সে কি চারটিখানি ব্যাপার! আমাদের বাড়ি, রাস্তা সব সাজানো হবে। সারা বাড়ি জ্যোতি দাদার বউকে নিয়ে মেতে উঠেছে। আরে তুমি এখানে দাঁড়িয়ে, আরে যাও যাও, নিচে জ্যোতি দাদার বউ এসেছে, গিয়ে দেখো। আহা, কি সাঠানা মুখ! বাইরে কেন, ভেতরে এসো, এসো বলছি। আচ্ছা, আমি কে বলতো? জানি, জ্যোতি দাদার নতুন বউ কাদম্বরী। আচ্ছা, উপরে একটা ছাদ আছে না? হ্যাঁ, অনেক বড় ছাদ। আমাকে নিয়ে যাবে? চলো। হঠাৎ সবার অজান্তেই আমি আমার একটা খেলার সাথে পেয়ে গেলাম। ও মা, কি সুন্দর ছাদ! ওই তো, ওই তো দূরে কত বাড়ি দেখা যাচ্ছে। হৃদয়ে কুল ফুল দুকুল ভেসে যায়, হায় সজনী। আচ্ছা, এবার থেকে রোজ আমরা এই ছাদে আসবো। ঠিক আছে। আচ্ছা, আমাকে তুমি কি বলে ডাকবে বলতো? জ্যোতি দাদার নতুন বউ, তাই নতুন বউ ঠান। সেদিন দুজনে দুলেছিল মনে, ফুল ডোরে বাঁধা ঝুল না, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে।
হলো না সেদিন দুজনে দুলেছিল মনে ফুল ডোরে বাঁধা ঝুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলো না যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলো না সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না সেদিন নতুন বৌঠান নতুন বৌঠান তুমি এখানে উফ আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছি কেন নতুন বৌঠানকে ছাড়া এক দণ্ডও চলে না নতুন বৌঠানকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না তাই বুঝি জানো আজ সকালে দুটো কবিতা লিখেছি হ্যাঁ লিখেছ তাতে আমার লাভটা কি এইগুলো তো তুমি নিশ্চয়ই কোনো বইতে বা কোনো পত্রিকাতে ছাপাবে দূর তা আবার হয় নাকি সৃষ্টি যদি কেউ জানতেই না পারল তাহলে সেই সৃষ্টিতে লাভ কি ঠিক আছে তাহলে আমি আমার বিহারীবাবুকে নিয়েই থাকি উফ আবার সেই বিহারীলাল চক্রবর্তী আচ্ছা যখনই দেখি তোমার মুখে ওই একটাই কবির নাম বিহারীলাল চক্রবর্তী এই খবরদার তুমি বিহারীলালকে নিয়ে একটাও বাজে কথা বলবে না ওনার কবিতা আমার প্রাণ হাজার চেষ্টা করলেও তুমি ওনার মতো লিখতে পারবে না আবার তোমাদের দুজনের মধ্যে ওই বিহারীলালকে নিয়ে ঝগড়া আজ বিকালে বিহারীলাল স্বয়ং আমাদের বাড়িতে আসছে কবি বিহারীলাল আজ এখানে আসছেন বিকেলে কি সৌভাগ্য দেখো কাকে নিয়ে এসেছি বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তী ও মা কি পরম সৌভাগ্য আমার আপনি আসুন আসুন বিহারীলাল তুমি জানো না যে আমার স্ত্রী তোমার কত বড় ভক্ত মনে হয় আমার থেকে তোমাকেই বেশি ভালোবাসে বাহ এ যে পরম সৌভাগ্য আমার
এমন সুন্দরী রমণী আমার কবিতার ভক্ত, ধন্য হলাম আমি, হয়তো প্রেমেও পড়ে গেলাম। যা, কি যে বলেন, নতুন বৌঠান বিহারীলালকে পেয়ে আমার কথা ভুলেই গেল। বিহারীলালকে তো বেশ মন্ডা মিঠাই খাওয়ালে, তা আমার কবিতাটা কেমন লাগছে শুনি সেটা। যা লেখো সবটাই অন্য কবিতার অনুকরণ, তোমার নিজের কি আছে শুনি। মানে আমার কবিতা কি কখনোই তোমার ভালো লাগে না? না, ভালো লাগে না। আহ, সব সময় রবিকে এত ছোট করো কেন বলতো? তুমি কি জানো ওর কবিতারও একজন ভক্ত আছে? রবির কবিতার ভক্ত? সে আবার কে শুনি? আমার বন্ধু, ইংরাজিতে এমএ অক্ষয়চন্দ্র চৌধুরী। এই তো কাল সকালেই তার বাড়িতে যাব। আরে জ্যোতি, রবি, এসো এসো বসো। তো বলো কি খবর? আচ্ছা অক্ষয়চন্দ্র, এই যে কবিতাটা তুমি এখানে লিখলে সেটা তো তুমি আবার এক্ষুনি হারিয়ে ফেলবে। হ্যাঁ দাদা, এই ব্যক্তি রোজই নতুন নতুন কবিতা লেখে, আবার হারিয়েও ফেলে। এনার লেখা অনেক কবিতা, অনেক গান এরকম আছে লোকের মুখে মুখে ফেরে, কিন্তু কেউই জানে না এগুলো রচয়িতা ইনি আছেন। একদম ঠিক কথা বলেছো ঠাকুরপো। বৈষ্ণব পদাবলী থেকে শেক্সপিয়ার অবধি সব দিকে এনার দক্ষতা সাংঘাতিক, সবেতেই নিতুখর। বঙ্গদেশে এনার মতো দক্ষ ব্যক্তি কিন্তু আর পাওয়া যাবে না, আবার এনার মতো ভুলো মনের ব্যক্তিও খুব কম আছে। মাঝে মাঝে উনি এটাও ভুলে যান আমি ওনার স্ত্রী। নাম করার লেশ মাত্র ইচ্ছে আমার নেই, আমি তো শুধু মানুষের আড়ালে থেকে সৃষ্টির আনন্দটা নিতে চাই। আসল ট্যালেন্ট তো তোমার এই ভাই রবির মধ্যে, আর আমি এটাও জানি ও একদিন জগৎজোড়া নাম করবে। কি বলবো অক্ষয়দা, তোমাদের অনুপ্রেরণাতেই তো লিখতে পারি, না হলে এই রবি কোথায় কবে ভেসে যেত। আরে আপনি এই সময়, মানে এই চলে এলাম, কিন্তু উনি তো এখন নেই। তুমি কি জ্যোতির কথা বলছো? আমি কিন্তু ওনার কাছে আসিনি। তাহলে তোমার কাছে এসেছি। এসেছেন যখন খেয়ে যেতে হবে কিন্তু। কেমন হয়েছে রান্না? অপূর্ব, তোমার হাতে স্পর্শে এ যেন অমৃত। আমার লেখা সারদা মঙ্গল কাব্যে মিশেছে তিনটি বিরহের স্রোত, মৈত্রী বিরহ, প্রীতি বিরহ, সরস্বতী বিরহ। আর এই তিন বিরহের স্রোতের মাঝে বসে আছো তুমি, শুধু তুমি, তুমি যে আমার সারদা মঙ্গল। উনি কি এরম রোজই আসবেন নাকি? কেন, আসলে ক্ষতি কি জানো? উনি আমার রান্নার কত প্রশংসা করেন, যা তোমার দাদা কোনোদিন করেনি। কেন, আমি করি না? তোমার হাতের কুঁচো চিংড়ি দিয়ে আলু ভাতে, সে তো আমার কাছে অমৃত বৌঠান। তাতে কি, তার মানে এই নয় যে তুমি বিহারীলালের মতো লিখতে পারো। কি ব্যাপার রবি, পড়াশোনা একেবারে ছেড়ে দেবে বলেই ঠিক করেছ? ও স্যার, আসলে স্যার আপনারা যেটাকে পড়াশোনা বলেন, মানে ওই
স্কুলে যাওয়া, পরীক্ষা দেওয়া, পরীক্ষায় পাশ করা, এই ধরনের পড়াশোনা মনে হয় আমার দ্বারা আর হবে না। আমার কাছে তো এটা একটা বন্দী দশা। কি যে সব ননসেন্সের মতো কথা বলো না, আমার মাথায় ঢোকে না। কেন স্যার ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করছেন? আমি ওর হাল অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। আমিও ছেড়ে দিলাম। চলুন স্যার, চলো চলো চলো। সবাই যখন আমার হাল ছেড়ে দিয়েছিল, আমি হয়তো আন মনে নিজের হালটা ছেড়ে দিয়েছিলাম। আন মনে অগোচরে আমার কবিতার ভাষা চলত, আমার কলম চলত, সৃষ্টি হতো নানা ধরনের কবিতা। একটা সুখবর আছে। কি? জ্ঞানাঙ্কুর পত্রিকায় রবির কবিতা ছেপেছে। হ্যাঁ তাই তো, তোমাকে আমি বলেছিলাম না রবির ট্যালেন্ট আছে। চলো এই সুখবরটা ঠাকুর বাড়িতে দিয়ে আসি। চলো। যদি ঠাকুর বউ, ও যদি ঠাকুর বউ, সব কোথায় গো? কি হয়েছে গো? একটা কাণ্ড ঘটে গেছে। জ্ঞানাঙ্কুর পত্রিকায় আমাদের রবির কবিতা ছেপেছে গো। সারা বাড়ি আমাকে নিয়ে জয় জয়কার শুরু করলো। জ্ঞানাঙ্কুর আর প্রতিবিম্ব এখানে আমার কবিতা ছেপেছে, আর বুঝতেই পারছো এখানে যার তার কবিতা কিন্তু ছাপে না। ছাপে না তো? আস্তে আস্তে আমার নাম বাড়ছে। তোমার ওই বিহারি লালের মতো না হলেও যতটা খাটো ভাবো ততটা খাটো নই বৌঠান। অতএব আমাকে একটু সম্মান করে চলো। দিনকে দিন দেখছি রবির নাম বেড়েই চলেছে। রবির কবিতার মধ্যে নিশ্চয়ই কোনো জাদু আছে। তা জাদুটা কি রবি? জাদু তো একটাই, অশান্তি আর আক্ষেপ, যা তোমাদের মধ্যে নেই। বলছিলাম কি, আমি এসেছি। ও আপনি? বলছিলাম কি, একটা কবিতা লিখেছি, তা ছাপার আগে ভাবলাম তোমাকে শোনাই। আজ না, আসলে আমার শরীরটা না আজ খুব একটা ভালো নেই, অন্য আরেক দিন। আচ্ছা তাহলে আজ আসি। হ্যাঁ সেটাই ভালো, বরং আপনি আজ আসুন। আমার কিছু ভালো লাগে না, কাউকে না, এমনকি আমার প্রিয় বিহারীলালকেও নয়। আমার সারাদিন রবিকে নিয়ে চিন্তা, ও যদি আমার থেকে দূরে সরে যায়। দিন রাত শুধু আমার বিদ্যাপতি চণ্ডীদাসের কবিতায় পড়তে ইচ্ছা হল, এক অজানা আকর্ষণ। বিদ্যাপতি, চণ্ডীদাস, এগুলো তো সব প্রাচীন কাব্য, মৈথিলি ভাষায় লেখা, পুরোটা ঠিক বাংলা নয়। আচ্ছা রবি, তুমি সব বুঝতে পারছো? আচ্ছা রবি, যে কবিতার ভাষা তুমি বুঝতে পারছো না, সেই কবিতার প্রতি তোমার এত আগ্রহ কেন? সব কিছুই যদি আলোর মধ্যে চলে আসে তার মজাটা নষ্ট হয়ে যায়। দরকার হচ্ছে কিছুটা আলো, কিছুটা অন্ধকার, কিছুটা আলো, কিছুটা অন্ধকার, তবেই তো রহস্যের মজাটা খুঁজে পাওয়া যায়। রবি, তোমার কথা শুনে আমার একজনের কথা মনে পড়ে যাচ্ছে, তার নাম টমাস চ্যাটার্টন। টমাস চ্যাটার্টন? কে সে? টমাস চ্যাটার্টন ছিলেন একজন ইংরেজি সাহিত্যিক, সেও রবির মতো প্রাচীন কবিতা পড়তে ভালোবাসত। শুধু তাই নয়, প্রাচীন কবিদের কবিতা হুবহু নকল করে কবিতা লিখত। টমাস চ্যাটার্টনের কবিতা পড়ে মনেই হতো না যে এটা ওনার লেখা।
নাকি কোনো প্রাচীন কবির। অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন উনি। কিন্তু এই অসামান্য প্রতিভাধর লেখক মাত্র 19 বছর বয়সে মারা গেলেন। ওহো, ইস, মোস্ট আনফরচুনেট। আমিও রবির মধ্যে সেই ধরনের প্রতিভা দেখতে পাচ্ছি। কামন রবি, কামন, আমি জানি তুমিও একদিন টমাস চ্যাটার্টনের মতো কবিতা লিখতে পারবে। আমার মধ্যে অন্য এক অনুভূতি সঞ্চারিত হতে শুরু করলো। আমিও বিদ্যাপতি চণ্ডীদাসের মতো প্রাচীন কবিদের অনুকরণ করে কবিতা লিখতে শুরু করলাম। আমার কল্পনারাজ্যে ধরা দিল সেই কুঞ্জবন, যেখানে আমার অবচেতন মনে দর্শন পেলাম শ্রী হরিণ নেত্রে বিমল হাস কুঞ্জ বন মে আলো গান কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশীবাজে বিসরি ত্রাস লোক লাজে সজনিয়া আলো গান কুসুম কুঞ্জ মাঝে। কুসুম সুরভ ভারা ঢালে বিহগ সুরভ সারা ঢালে ইন্দু অমৃত ধারা বিমল রজত ভাতি রে মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে ফুটল সজনি পুঞ্জে পুঞ্জে। আমার কলম দিয়ে রচিত হলো কহন কুসুম কুঞ্জ মাঝে, এবং এই রচনাটি করলাম আমার ছদ্মনামে। লেখা কার লেখা? আমি বলছি বিদ্যাপতি বা চণ্ডীদাস? না, বিদ্যাপতি নয়, চণ্ডীদাসও নয়। তাহলে কোন হরিদাস? এই কবিতার রচয়িতা হলো ভানুসিংহ। কে এই ভানুসিংহ? কই, এমন কবির নাম তো জীবনে শুনিনি। ভানুসিংহের নাম তোমরা কেউই জানো না। আমি লাইব্রেরি খেটে খেটে এই ভানুসিংহকে খুঁজে বার করেছি। তাহলে ভানুসিংহ ইজ এ গ্রেট পোয়েট, এমন সুন্দর লেখা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত থেকেও বেরোতে পারে না। তাহলে তোমরা স্বীকার করছো যে ভানুসিংহ বিদ্যাপতি চণ্ডীদাসের থেকেও সেরা কবি? ইয়েস, ভানুসিংহ হলো সর্বকালের সেরা কবি। তাহলে জেনে রাখো সবাই, এই ভানুসিংহ হলো আর কেউ না, আমি। দাঁড়াও, তোমার নাম আবার ভানুসিংহ হলো কবে থেকে? কেন, প্রত্যেকটা কবিরই তো একটা ছদ্মনাম থাকে, তেমনি আমারও ছদ্মনাম আছে। ভানু শব্দের অর্থ হলো রবি, আর নাদ মানে সিংহ। এই দুয়ে মিলে রবীন্দ্রনাথ, সেটা আমি। তবে আজ থেকে আমাদের রবির ছদ্মনাম হলো ভানুসিংহ, আর এটা হলো ভানুসিংহের পদাম। কুসুম সুরভ ভারা ঢালে বিহগ সুরভ সারা ঢালে ইন্দু অমৃত ধারা বিমল রজত ভাত। ও বাবা, কাকে দেখছি গো, কোন দিকে সূর্য উঠলো? নতুন বউ রান্নাঘরে ফদ ভুলে চলে এলে নাকি? কেন,
আমি তো প্রায়ই আসি। একটা কথা বলবো নতুন বউ, বলছি বিয়ে তো কম দিন হলো না, এখনো অবধি একটাও কোলে জুটলো না। দিনকে দিন তোমার নাম তো বেড়েই চলেছে রবি। কেন, এতে তুমি খুশি নও? না, খুশি নই, কারণ তুমি যত বিখ্যাত হবে সবাই তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে ঠাকুরপো। তোমার দাদা তো থিয়েটার নিয়েই ব্যস্ত থাকে, এতদিন হয়ে গেল মা হতে পারলাম না, সারা বাড়ির লোকের মুখে শুধু একটাই কথা, আমি আমি বাজা মেয়ে মানুষ, আমি আর সহ্য করতে পারছি না। ঠাকুরপো তুমি দূরে সরে গেলে আমি আমি কি নিয়ে বাঁচবো তুমি বলো? নতুন বৌঠানের থেকে রবিকে দূরে সরায় কার সাথী আছে? বিহারীবাবু, আমি আপনার জন্য এটা নিজের হাতে বানিয়েছিলাম, যাওয়ার আগে দয়া করে এটা নিয়ে যান। আসুন, দয়া করে আসুন। মেঘ বলেছে যাব যাব। আরে মেজদা দে, আমাদের কিছু ভাগ্য, মেজদা এসছে, মেজদা এসছে। বিদেশ থেকে আমার মেজদা ব্যারিস্টার সত্যেন্দ্রনাথ জোড়াসাগর বাড়িতে ফিরল, সারা বাড়ি হইচই পড়ে গেল। কি, রবিকে বিলেতে পাঠাবো? হ্যাঁ বাবা মশাই, রবির তো একটা ভবিষ্যৎ আছে, ওকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। এই ঠাকুর বাড়ির হইহট্টগোল, অলসভাবে সময় কাটানো, না না, এতে আমি রবির কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। হ্যাঁ সবই তো বুঝলাম, কি চাইছো তুমি? বাবা মশাই আমি চাই রবি আমার সঙ্গে ইউরোপ চলুক। হ্যাঁ রবির ভবিষ্যৎ নিয়ে আমিও খুব চিন্তিত, ও চিরটা কালই খুব খেয়ালি। তুমি যখন ওর মেজদা, রবির প্রতি তোমারও তো একটা অধিকার আছে। যাও ওকে বিলেতে নিয়ে যাও। বাবা মশাইয়ের থেকে অনুমতি নিয়ে নিয়েছি, তুমি আমার সঙ্গে বিলেত যাচ্ছ। বিলেত? হ্যাঁ। একবার ভেবে দেখো, লন্ডন, ব্রাইটন, প্যারিস, মেডিটেরানিয়ান। প্লিজ বৌঠান, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, বাবা মশার আদেশ, আমি না করি কি করে? যাও যেখানে খুশি যাও, আমি মরি কি বাঁচি তোমার দেখার দরকার নেই। বৌঠান, বৌঠান তুমি চাও না যে আমি পড়াশোনা শিখি, শিক্ষিত হই, ব্যারিস্টারি পাশ করি? আর তো কয়েকটা দিনেরই ব্যাপার, পড়াশোনা করেই তো ফিরে আসবো। আমি তোমায় আটকাবো না, পথের কাঁটাও হব না, শুধু মাঝে মাঝে যদি এই বৌঠানকে মনে পড়ে তাহলে।
solo per amore. Ecco qui i miei piedi per andare da chi camminare non può. Ecco la mia voce per tutti. Pari dilam se sudur Europe mukhomukhi holam paschatto shobhota paschatto sahitto paschatto sanskritir sathe porlam Shakespeare Lord Tennyson John Milton আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আরও পড়লাম অনেক 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 কবির কবিতা। এখানে ছিল আমার মেজদা, আমার কেনদা বৌঠান, আর আমার ভাইপো সুরেন্দ্রনাথ ও ভাইজি ইন্দিরা। ওয়েলকাম ওয়েলকাম টু ইউরোপ মাই ডিয়ার ব্রাদার ইন ল, তোমার এই মেজ বৌঠানকে কেমন লাগছে আর এখানে তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। বাড়ির কথা কেন? এখানে তোমার মেজদা আছে, মেজ বৌঠান আছে, ভাইপো ভাইজিরা আছে, আমরা কি তোমার কেউ নই? হ্যাঁ, তোমরাও তো আমার আপনজন, কিন্তু মাটির টান কি ভোলা যায়? ছাড়, এইভাবে জড়িয়ে থাকলে তো পড়তে পারবো না। না, আমি কোথাও যাব না, আমি এইভাবে তোমার গলা জড়িয়ে ধরে থাকবো। একটা ব্যাপার লক্ষ্য করেছো নদী? হ্যাঁ বল। তোমার ওই উর্মিলা নতুন বইয়ের সঙ্গে কত সুন্দর মিশে গেছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। ওরা দুজনে কত সুন্দর খেলছে। নতুন বউ উর্মিলাকে পেয়ে সব কিছু ভুলে গেছে। আরে ওরে হতচ্ছাড়ি, তুই কি সারাদিন নতুন বউয়ের কাছেই পড়ে থাকবি নাকি, নিজের মায়ের কাছে আসবি না? বলছি যে রবি চলে যাওয়ার পর আমি তো খুব একা, তোমার মেয়ে উর্মিলাকে আমার কাছে দেবে? হ্যাঁ ঠিক বলেছে। ঠিক, তুমি তো সারাক্ষণ লেখালেখি নিয়ে ব্যস্ত থাকো, তোমার মেয়ে যদি নতুন বউয়ের সাথে থাকে তাহলে ক্ষতি কি? ঠিক আছে নতুন বউ, আমার মেয়েকে তাহলে তুমিই সামলাও। বুঝেছিস? দাঁড়া, আজ থেকে তাহলে আমি তোর মা। হৃদয়ে রে দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারি, হৃদয়ে রে কুল ফুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়। আদরের বৌঠান, আমি বিলেতে বেশ ভালোই আছি, ভালো বলতে একটু বেশি ভালো আছি। জানো তো বৌঠান, আমি তোমাকে কোনো কথা লুকাই না, এখানে আমি মেজ বৌঠানের সঙ্গে, ইন্দিরার সঙ্গে, সুরেন্দ্রর সঙ্গে খুব আনন্দে দিন কাটাচ্ছি। তবে একটা মজার ব্যাপার, ওখানে আমার নিত্য নতুন মেম সাহেবদের সঙ্গে দেখা হচ্ছে। ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে জানো বৌঠান। কি হয়েছে রে? নতুন মা সর্বনাশ হয়ে গেছে, উর্মিলা সাত থেকে পড়ে গেছে মা।
উর্মিলা সাপ থেকে পড়ে গেছে। কি নিজে তো মা হতে পারবি না, আমার মেয়ে তো কেউ নেই, তোর সর্ব তোর সর্বনাশ হবে, তোর সর্ব। এবার আমি কি করব? একটা দুধের শিশুর মাথা খেলো, একেবারে অপয়া মেয়ে মানুষ, অপয়া। আমি বলছি আজ থেকে কেউ আমরা নতুন বউয়ের সাথে কথা বলবো না। খবর আছে বাবা মশাই, রবি বিলেতে লেখাপড়া কম আর ওই গাড মাজনা নিয়েই মেতে আছেন। বাকিটা আমি বলি, বাকিটা আমি বলি। বাবা মশাই, শোনা যাচ্ছে বিলেতে রবি মেম সাহেবদের সঙ্গে মেলামেশাটা একটু বেশিই করছে। আহা, এসব কথা ওনাকে না বললেই হয় না? থাবো, তোমরা এখন আসতে পারো, আমি দেখছি। রবিকে আর বিলেতে রাখা ঠিক হবে না। স্নেহে সত্যেন্দ্রনাথ, আশা করি এতক্ষণে তুমি আমার পত্রখানি পাইয়া গেছো। আমার আদেশ, তোমরা যত শীঘ্র সম্ভব দেশে প্রত্যাবর্তন করো এবং রবিকেও সঙ্গে করিয়া জোড়াসাঁকো লইয়া আসো। ইতি তোমার আশীর্বাদ ও পিতা শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর। নাও রবি, তোমার আর ব্যারিস্টারি পড়া হলো না। মানে? মানে বাবা মশায়ের আদেশ, আমরা যখন দেশে ফিরবো সঙ্গে করে যাতে রবিকেও নিয়ে আসি। ওহো, তাহলে আমরা সবাই মিলে জোড়াসাঁকোতে যাচ্ছি রবিকে সাথে নিয়ে? ও, তাহলে আবার সেই বাংলার মাটিতে ফিরে যাওয়া। রবি এসেছে? কেমন লাগছে? উফ, সো হট। ওয়াও, হোয়াট আ বিগ হাউস, হাউ বিউটিফুল। ড্যাড, কি বিশাল বাড়ি। হ্যাঁ, এটাই আমাদের আসল বাড়ি। চলো আগে বাবা মশাইয়ের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ চলো চলো। থাক কল্যাণ হোক, থাক মা থাক কল্যাণ হোক। আরে না না, তোমাকে করতে হবে না, আমি হলাম গিয়ে তোমাদের বুড়ো দাদু। বুড়ো দাদু? মেজো বৌঠান, মেজো বৌঠান। ইয়েস। আপনারে সতী দাদা বাগানে ডাকতেছে। ওহো, আমাকে ডাকছে? যাও বলো, আমি আসছি। একটু আসছি। আহা, সেই মেঘনয়নী, সেই মধুর হাসি, ভুলি কি করে আমার জ্ঞানদা বৌঠান? বৌঠান, মনে পড়ে সেই আমাদের ছেলেবেলার দিনগুলো? তুমি আর আমি একসঙ্গে কত খেলাধুলো করেছি, কত আনন্দ করেছি। বৌঠান, চোখের জল মোছো, এটা কাঁদার সময় নয়, সুখের দিন এসে গেছে। বঙ্গদেশে এখন রেনেসাঁসের সময়, আর আমি সুদূর আয়ারল্যান্ড থেকে এনেছি আইরিশ মেলোডি, যা বাংলার মেঠো সুরের সাথে মিশে
তৈরি হবে নতুন এক সুর। আর এই সব কিছুই তো হবে শুধু তোমাকে ঘিরে বৌঠান। সত্যি 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 তিন সত্যি। তাহলে কথা দাও আমায় ছেড়ে কোথাও কখনো যাবে না? কোথাও যাব না, কোথাও যাব না, কথা দিলাম বৌঠান। বিদেশ থেকে ফিরেছি, অনেক কিছু পরিবর্তন ঘটাতে হবে। সত্যি তাই, অনেক কিছু পরিবর্তনের দরকার। কিসের পরিবর্তন? পরিবর্তন বলতে আমি এখানে নতুন ভাবে শাড়ি পরার প্রচলন করব, যার নাম হবে বোম্বাই দস্তুর। আর কি? এখানে এসে লক্ষ্য করছি রবির সাথে কাদম্বরীর মাখামাখিটা বড্ড বেশি। ওদের সম্পর্কটা ঠিক ঠাকুরপো বৌঠানের মতো নয়। আমি ব্যাপারটা দেখছি। সবাই শোনো, রবি ফিরে আসার আনন্দে আমার লেখা বিখ্যাত নাটক অলীক বাবু এই ঠাকুর বাড়িতে মঞ্চস্থ হবে। বৌঠান বৌঠান, সুখবর আছে, সুখবর। দাদা নাটক নাম আছে অলীক বাবু, সেখানে নায়কের ভূমিকায় আমি, আর নায়িকার ভূমিকায় তুমি। তাই? Thank you.
হচ্ছে আমার লেখা নাটক অলিক বাবুর মহড়া বা রিহার্সাল। বাহ, দারুণ! দেখো, নাটকের মহড়া শুরু হয়ে গেছে। দেখো দেখো, যখনই দেখি এই জ্ঞানদানন্দিনী, আমার স্বামীর গা ঘেঁষে বসে থাকে, অসহ্য। নাটকের সংলাপ আমার মুখস্থ আছে, চলো। জগতের সমস্ত কিছুকে সাক্ষী রেখে বলছি, আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী। এত দূর, আমি এক মুহূর্ত এখানে থাকবো না। আরে আরে, কেন দাবো উঠান, চুপ করো তো। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে না, তাহলে ওই হেমাঙ্গিনীর চরিত্রটা তোমার বউ কাদম্বরীকে দিতে না। বৌঠান, তুমি কাদম্বরীকে হিংসে করছো? হিংসা কেন করতে যাবো ওকে? শুধু রবির সাথে মাখামাখিটা না, যথেষ্ট দৃষ্টিকটু। ও বৌঠান, কি বলছো তুমি? রবি আর কাদম্বরী ভাই বোনের মতো, বন্ধু বান্ধব। আমার মন যে তোমার মতো অত উদার নয় ঠাকুরপো, আমি শুধু দেখব কত দূরের জল কত দূর গড়া। বাবা মশাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ও জ্ঞানদানন্দিনী, বলো। বাবা মশাই, যদি রবির ভালো চান, তাহলে কাদম্বরীর থেকে দূরে রাখুন। কেন হঠাৎ এরম মন্তব্য? রবির সাথে কাদম্বরীর সম্পর্কটা যথেষ্ট দৃষ্টিকটু। শুধু আমি নই, ঠাকুর বাড়ির প্রত্যেকে একই কথা বলছে। আমি এই ঠাকুর বাড়ির ভালো চাই, তাই আমি বললাম। ঠিক আছে, আমি দেখছি, তুমি এখন আসতে পারো। আমাকে আবার বিলেতে যেতে হবে? হ্যাঁ, বিলেত যেতে হবে। এই ঠাকুর পরিবারের ছেলে হয়ে তুমি দিনের পর দিন অশিক্ষিতর মতন দিন কাটাবে, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। কিন্তু বাবা মশাই, এখন বঙ্গদেশের রেনেসাঁসের সময়, এই সময় আমার এখানে থাকাটা খুব প্রয়োজন। আমি কোনো কথা শুনতে চাই না। তোমার বিলেত যাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, বিলেত তোমাকে যেতেই হবে। তুমি এখন আসতে পারো, যাও, যাওয়ার প্রস্তুতি নাও। জানি এটা একটা ষড়যন্ত্র, তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র। কিন্তু কিন্তু আমি তো তোমায় যেতে দেব না, আমি তোমায় কিছুতেই যেতে দেব না। বৌঠান, তুমি বুঝতে পারছো না, এটা বাবা মশাইয়ের আদেশ, আমার কিচ্ছু করার নেই বৌঠান, আমাকে যেতেই হবে। বৌঠান, আমার কিচ্ছু করার নেই, আমায় যেতেই হবে, আমি আসছি বৌঠান। সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বুঝতে পেরেছি। কিন্তু রবিকে ছেড়ে যে আমি আর থাকতে পারবো না। এই বাড়ির লোককে চরম শিক্ষা দিতে চাই, আত্মহত্যা করে দেখিয়ে দেব এই কাদম্বরীকে এত কষ্ট দেওয়ার ফল কি হতে পারে। নতুন বৌটার বীজ খেয়েছে গো, নতুন বৌটার বীজ খেয়েছে। তোমরা সবাই তাড়াতাড়ি আসো হো, তাড়াতাড়ি আসো। সারা বাড়িময় হইচই পড়ে গেল। বৈদ্যমশাই জানালেন, আমার নতুন বৌঠান বিষ খেলেও এখন সে বিপদমুক্ত, তাকে সুস্থ করা গেছে। জানতাম, আমি সব জানতাম, কাদম্বরী এরম একটা ঘটনা ঘটাবে। ব্যাপারটা বাবা মশাই রবিকে দ্বিতীয়বার বিলেতে পাঠিয়েছে, ওই বিরহ উনি আর সহ্য করতে পারছেন না, বুঝিস না? নাটক, সব নাটক। ঠাকুর বাড়িতে কি যে লেগেছে ভগবানই জানি। সবে তো শুরু দিদি, অশান্তি আরো বাড়বে।
জ্যোতি, আমি তোমাদের সবার বড়, অভিজ্ঞতাতেও বেশি। আমার মনে হয় তুমি তোমার স্ত্রীর প্রতি আর একটু বেশি খেয়াল দাও, তাহলে হয়তো ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। তোমার কি কষ্ট, কি কষ্ট তুমি অন্তত আমাকে একবার বলো। গোটা বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে, আমায় দূরে কোথাও নিয়ে যেতে পারবে? চলো, তোমাকে আমি চন্দননগর নিয়ে যাব, শহর থেকে অনেক দূরে গঙ্গার পারে। হবিগঞ্জের জলালি কইত, সুনাম গঞ্জের কুড়া, সুরমা নদীর গংসিলামি। এখানে মন খোলা আকাশ, যেদিকে তাকাও সবুজ আর সবুজ। জোড়াসাঁকোর কথা ভুলে যাও, মন খুলে নিঃশ্বাস নাও, জোরে জোরে নিঃশ্বাস নাও, জোরে জোরে। হয়তো জোড়াসাঁকো থেকে অনেকটাই দূরে চলে এসেছি, কিন্তু নিজের থেকে তো পালাতে পারিনি, আর সেখানেই তো আমার বেশি কষ্ট লাগে, কারণ আমার মন আত্মা সবটাই যে জুড়ে রয়েছে রবি রবি রবি। আমি বিলেতে যাইনি বৌঠান, এই তো চলে এলাম তোমার কাছে। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আসল ঘটনাটা আমি বলি, রবি আর সত্যপ্রসাদ দুজনে মিলে বিলেতের দিকে রওনা হয়েছিল, তারপর হঠাৎ ওরা মাদ্রাজের বন্দরে নেমে পড়ল। আমরা চন্দননগরে আছি শুনে রবি সোজাই চন্দননগরে আমাদের কাছে। বৌঠান, আর কান্না না, এখানে আমরা শুধু হাসব, ঘুরব আর আনন্দ করব। তুমি হাসবে আর আমি প্রাণ খুলে কবিতা লিখব, আমার সন্ধ্যা সঙ্গীত। দাদা, আমার খিদে পেয়েছে। আরে ওকে কিছু খেতে দাও। আমি আমি এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি। বাবা, আমি আমার প্রাণের ভাইকে খুঁজে পেয়েছি অনেক দিন পরে। এই, আর বিলেতে যাওয়ার নাম নিবি না কিন্তু, মনে থাকবে? একদম একদম। দেহ
তুমি তাহলে বিলেত যাওনি? চন্দননগরে নতুন বইয়ের সাথে গঙ্গার হাওয়া খাচ্ছিলে? তাই জন্যই তো এত ফুরফুরে মেজাজ। নিন্দুকেরা সবাই মিলে নতুন বৌঠানের সমালোচনা করতে শুরু করলো। বলছি শুনছ, কোথাও যাচ্ছ? কিছু বলবে? বলছি আজ তো আমার জন্মদিন আর আমাদের বিবাহ বার্ষিকী, তা কি তুমি ভুলে গেছো? ওহো, এখন তো আমার কাজ আছে, বিকালে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসব। তারপর তুমি আর আমি দুজনে মিলে গড়ের মাঠে ঘুরতে যাব। আচ্ছা, আমি তাহলে এখন একটু আসি। সেই বিকেল থেকে আমি অপেক্ষা করছি আমার স্বামীর জন্য, কিন্তু আমার স্বামী এলো না। এই গোটা বাড়িতে আমার জন্য ভাববার কেউ নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌঠান, হ্যাপি বার্থডে টু ইউ। আজকের দিনটার কথা তোমার মনে ছিল? মরিয়া যাইব, কবু এই দিনটা ভুলিব না। আজ বুঝতে পারছি এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি কথা দাও আমায় ছেড়ে কোথাও যাবে না। কথা দিলাম, তোমায় ছেড়ে কোথাও যাব না। দাদা ডেকেছিলে? হ্যাঁ। তুমি এবারে ভারতী পত্রিকার জন্য কি লেখা দেবে? চন্দননগরে গঙ্গার পাড়ে যত অভিজ্ঞতা সব উজাড় করে দেব। তাড়াতাড়ি দাও, ছাপাতে দিতে হবে তো। যে আমার পাশে দাঁড়াইয়াছিল তাহাকে মনে পড়ে? সে যে আমার খাতা, আমার কবিতার পার্শ্বে হিজিবিজি কাটিয়া দিয়াছিল, সেটি দেখিয়া আমার চোখে জল আসে। সেই তো যথার্থ কবিতা লিখিয়াছিল। ভারতী পত্রিকায় রবির লেখাটা দেখো, রবি আর এবারই সম্মান রাখলো না। ছি 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 ছি, রবি এটা ছাপাতে পারলো? বাড়ির সম্মানের কথা একটুও ভাবলো না। রবির বিয়ে দেব। রবি দাদার বিয়ে? আমি আজই বাবা মশাইয়ের সাথে কথা বলছি, শুধু ওনার অনুমতিটা চাই। কি বিয়ে? হ্যাঁ, বিয়ে। আর এটাই তোমার ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য সঠিক সিদ্ধান্ত। কিন্তু বাবা মশাই, আমি এখনো বিয়ের ব্যাপারে কিছু ভাবিনি। দেখো, তুমি কি ভাবছো আর না ভাবছো সেটা আমার কাছে বড় কথা নয়। আর শোনো, তোমার মতামত জানার জন্য আমি তোমাকে এখানে ডাকিনি, আমার সিদ্ধান্ত জানাবার জন্য এখানে তোমাকে ডেকেছি। এ বছরের মধ্যেই তোমার বিয়ে হচ্ছে, এটাই আমার শেষ কথা। তুমি এখন আসতে পারো। দেখেছো রবি, তোমার বাবা মশাই কি সুন্দরভাবে তোমার বিয়েতে রাজি করিয়ে দিল। আর কিছু না, আমার থেকে দূরে সরানোর জন্য। আর তুমি সুবোধ বালকের মতো সেটাতে রাজিও হয়ে গেলে। কি করবো বৌঠান, বাবা মশাইয়ের আদেশ। তবে আমার মেয়ে দেখার দায়িত্বটা কিন্তু তোমাকেই দিয়েছে বাবা মশাই। তাহলে চিন্তা করো না, কোনো মেয়েই আমি পছন্দ করব না।
জিজ্ঞাসা করব নতুন বউ? হ্যাঁ বলো। রোজই তো রবির জন্য মেয়ে দেখতে যাচ্ছ, কখনো চেদুটিয়া কখনো দক্ষিণ দিহি, সেই সকালে বেরিয়ে রাতে ফিরছে। হ্যাঁ সেটাই, রবির জন্য কি একটা মেয়েও পছন্দ হলো না? সেটাই তো, তাড়াহুড়ো করে তো আর রবির গলায় যাত্রার মালা দেওয়া যায় না। রবির বিয়ে যে এবছরই দিতে হবে তার কি মানে আছে? দাঁড়াও, রবির বিয়ে এবছরই হবে, পাত্রী আমি ঠিক করেছি, এ বাড়ির কর্মচারী বেণী মাধব রায়ের মেয়ে ভবতারিণী। এমনি নয়, যশোরের ফুলতুলি গ্রামের মেয়ে। ও, যশোরের মেয়ে, তাহলে তো খুব ভালো হবে। আর বুঝতেই তো পারছো যশোরের মেয়ে খারাপ হবে না। হ্যাঁ সেটাই, ঠাকুর বাড়ির সব মেয়েই তো যশোরের, শুধু আমাদের নতুন বই নয়। নাও নাও প্রণাম করো। থাক মা থাক। বাহ, ভবতারিণী। কিন্তু মা, আজ থেকে এই ঠাকুর বাড়িতে তোমার নাম হবে মৃণালিনী। এই মৃণালিনীকে উপযুক্ত ভাবে ঠাকুর বাড়ির শিক্ষায় শিক্ষিত করতে হবে, ওকে স্কুলে ভর্তি করতে হবে, ইংরাজি শেখাতে হবে, তবেই না সে ঠাকুর বাড়ির উপযুক্ত হবে। জ্ঞানদানন্দিনী। হ্যাঁ বাবা মশাই। এই সমস্ত কিছুর দায়িত্ব আমি তোমার ওপর অর্পণ করলাম। হ্যাঁ বাবা মশাই, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। নতুন বৌঠান, কি ব্যাপার আজ হঠাৎ পদ ভুলে আমার কাছে? না, আজকাল তো আর নতুন বৌঠানের কাছে আসই না। বাহ দারুণ, রবি তুমি তোমার বউয়ের কাছে যাও। কি হলো, যাও, যেতে বললাম তো, যাও যাও। বিশেষ ঘোষণা, আজ নিলামে গিয়েছিলাম। নিলামে গিয়ে নগদ 7,000 টাকা মূল্যের আস্ত একটা জাহাজের খোল কিনে এনেছি। শুধু খোল? কিন্তু তা দিয়ে কি হবে ভাই? বলতে দাও বলতে দাও, সেই খোলের মধ্যে ইঞ্জিন জুড়ে কামরা তৈরি করব, তারপর আস্ত এক জাহাজ বানাবো, তার নাম দেব সরোজিনী, আমার বিখ্যাত নাটকের নাম। বিদেশি জাহাজ কোম্পানি ফ্লোটিলা তাহলে আর একচেটিয়া ব্যবসা করতে পারবে না। জাহাজ? আই এম প্রাউড অফ ইউ ঠাকুরপো, আই এম জাস্ট প্রাউড অফ ইউ। বৌঠান, আমি চাই জাহাজের ডেকোরেশনটা তুমি একদম নিজের হাতেই করো। ও হ্যাঁ, ভালো কথা, আমি খুব শীঘ্রই ঠাকুর বাড়ি ছেড়ে সার্কুলার রোডের বাড়িতে চলে যাচ্ছি, আর সঙ্গে করেও মৃণালিনীকেও নিয়ে যাচ্ছি, কারণ আমি ওকে এই পরিবেশে রাখবো না। তাহলে তো এই জ্যোতিরিন্দ্রনাথকেও সারাদিন ওই সার্কুলার রোডের বাড়িতেই পড়ে থাকতে হবে, কারণ বৌঠান যেখানে ঠাকুর বউ সেখানে। তাই নাকি? এসো 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 এসো, মা গো, নতুন কাজের লোক আইছে, হলো ধরের মা। প্রণাম মা। তো মেয়ে, সব কাজকর্ম পারো তো? হ্যাঁ মা, সব পারি। বলি ও মেয়ে, রান্না বান্না সব পারো তো? হ্যাঁ মা।
যা ওকে সব কাজকর্মগুলো বুঝিয়ে দে। শোনো শোনো সবাই শোনো, আমার সরোজিনী এবার জলে নামতে প্রস্তুত। আর সেই আনন্দে দুদিন বাদে গঙ্গা বক্ষে চাঁদের আলোয় সারা রাত ধরে যা যে পার্টি। আজ তো জাহাজে পার্টি আছে তাই না? হ্যাঁ পার্টি আছে, বিরাট বড় পার্টি। সাহেবী হোটেলের খাবার আসছে, বড় বড় গেস্ট আসছে। আরে আমার জাহাজ সরোজিনীর পার্টি বলে কথা। রবি থাকবে পার্টিতে? হ্যাঁ রবি তো থাকবে। বলছি আমাকে নিয়ে যাবে তোমার ওই পার্টিতে? হ্যাঁ নিশ্চয়ই যাবে। তুমি একটা কাজ করো, সাজগোজ করে তুমি তৈরি থেকো, ঠিক সন্ধে ছটায় আমি তোমাকে এসে নিয়ে যাব। বলছি কি এবার তাহলে আমি যাই। আজকে কতদিন পর আমার সাথে রবির দেখা হবে। মস্ত বড় জাহাজ আজ জলে ভাসবে। তোমাকে না দারুণ লাগছে, এই জামরঙের শাড়িতে যা মানিয়েছে না। যাক তুই তবু বললি, আর কেউ তো বলে না। বলছি খেতে দি। এই কি রান্না হয়েছে রে? ওই ভাত, উচ্ছে বড়ি ভাজা, কাঁচা মুগের ডাল, গলদা চিংড়ি, ছাঁচি কুমড়োর দম আর অম্বল। আমাকে অল্প দিবি? কেন গো, এখন খেয়ে পেট ভর্তি হলে বিকেলে যে সাহেবী হোটেল থেকে খাবারগুলো আসবে সেগুলো কে খাবে? আজ আমার বর 6টার সময় আমায় নিতে আসবে, জাহাজে পার্টি আছে। ও বাবা, তাহলে তো তোমার আজকে খুব মজা গো। ওই অত খবরের কি আছে? হ্যাঁ যা ভাগ এখান থেকে। যাচ্ছি গো বাবা যাচ্ছি, অত রাগের কি আছে। আর কিছুক্ষণ তারপরেই জাহাজে পার্টি। অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা, এতক্ষণে হয়তো পার্টি শুরু হয়ে গেছে। উনি এখনো আসছেন না কেন? আমি একটা বোকা পাগল মেয়ে, আজকে যেন একটু বেশি উতলা হয়ে যাচ্ছি। রবির জন্য আমার এত দরদ কিসের? ছাড়ো তো, ছাড়ো তো বললেও পারি না। রবিকে দেখার জন্য যে খুব ইচ্ছে করছে। মা ঠাকুরুন, মা ঠাকুরুন, ও মা ঠাকুরুন,
কে? ও তুই, কি হয়েছে? বলি 11টা তো বেজে গেল, তোমার বর তো তোমায় নিতে এলো না। তাতে তোর কি, এত খবর নেবার কি আছে? যা এখান থেকে। যাচ্ছি গো বাবা, যাচ্ছি। 11টা বেজে গেল, এখনো এলো না কেন? তার মানে ওরা সবাই আমার কথা ভুলে গেছে? আচ্ছা, এই কাদম্বরীর কি আর কারোর কাছে কোনো দাম নেই? সে কি এতটাই অবহেলার বস্তু? রবি তার বউকে পেয়ে আমাকে ভুলে গেল, আমার স্বামী জ্ঞানদানন্দিনীকে পেয়ে আমার কথা ভুলে গেল, আমি পৃথিবীতে বেঁচে থাকবো কেন? কিসের আশায়? শুধু ওই জ্ঞানদা বৌঠানের অত্যাচার সহ্য করার জন্য? না, আমি আর সহ্য করব না। আমি এদের সবার থেকে মুক্তি লাভ করব, অনেক দূরে চলে যাব, মুক্তি আমায় পেতে হবে, এদের সবার থেকে মুক্তি, যাতে যাতে এদের শাসনের থেকে, এদের অবহেলার খাঁচা থেকে এই কাদম্বরী চিরকালের মতো অনেক দূরে চলে যায়। দেখো না, এত বেলা হয়েছে, নতুন বউ দরজা খুলছে না। এত বেলা অবধি কিন্তু ঘুমায় না। এই তোমরা সরো, নতুন বউ, নতুন বউ, নতুন বউ, আই নতুন বউ, আই নতুন বউ, আই নতুন বউ। দরজা ভাঙো।
কাদম্বরি মারা গেছে বাবা মশাই। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা আত্মহত্যা। একবারও কি ভেবে দেখেছেন সংবাদ মাধ্যমের কানে যদি এই খবরটা পৌঁছায় ওরা আমাদেরকে ছেড়ে দেবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে? হ্যাঁ বাবা, ম্যাজিস্ট্রেটকে খবর দাও, যত টাকা খরচ হয় হোক, যত বড় বড় সাংবাদিক আছে ডেকে পাঠাও, যত টাকা ওরা চায় ওদের মুখে ছুঁড়ে মারো। এই আত্মহত্যার খবর যেন ঠাকুর বাড়ির বাইরে না যায়, সকলে যেন জানে এটা একটা স্বাভাবিক মৃত্যু। আমি তোমাকে আমার বাঁধন থেকে মুক্তি দিলাম ঠাকুরপো, তোমার এই জীবনে এবার তোমাকে একাই চলতে হবে, যেখানে তোমার নতুন বৌঠান আর থাকবে না। কাদম্বরীকে ভালোবাসতে পারিনি, সারা জীবন শুধু অবহেলা করে গেছি। আমি বুঝতে পারিনি ও এইভাবে চলে যাবে, আমি ভেঙে চুরমার হয়ে গেছি। প্রিন্স জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে এত ভেঙে পড়লে চলবে? তোমাকে থিয়েটার করতে হবে, নাটক লিখতে হবে, অনুবাদ করতে হবে, জাহাজ ভাষাতে হবে। আর একটা কথা মনে রেখো, তোমার এই জ্ঞানদা বৌঠান তোমার আসল ভালোবাসা। বৌঠান আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনো কোনোদিন কোথাও যাবে না। কথা দিলাম ঠাকুরপো, তোমার এই জ্ঞানদা বৌঠান তোমাকে ছেড়ে কোথাও কোনোদিন যাবে না। বৌঠান 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 বলছি আপনি ঘুমাইতে যাইবেন না? বৌঠান কইতাছি আপনি ঘুমাইতে যাইবেন না? বৌঠান আপনি ঘুমাইতে যাইবেন না? বৌঠান বৌঠান কি বলিস রে, রাতের বেলা ঘুমায় না, বারান্দায় ঘুরে বেড়ায়। সারা রাত আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন বিড়বিড় করে, আর বৌঠান বৌঠান করে কাঁদে, আবার আবার নিজের মনেও হাসে।
রবিদানের এরকম দৃশ্য চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। হ্যাঁ রে, এ তো ভালো লক্ষণ নয়। এতে মায়ার টান গো, মায়ার টান। আছে বারণ মালা ভগন বানে তোমার তারে, কি অবস্থা দেখুন। সারা দিন কোনো খাওয়া দাওয়া নেই, তিনতলার বারান্দায় বসে এইভাবে কাটাচ্ছে, আপনারাই দেখুন। কি ব্যাপার রবি, এসব কি হচ্ছে? তুমি কি বৈরাগ্য নিয়েছো? আমাদের কাছে খবর আছে, তুমি সারাদিন এক জামা কাপড় পরে কাটাও। এভাবে চললে লোকে তো তোমায় পাগল বলবে, ম্যাড বলবে, ম্যাড। লোকে কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আই জাস্ট ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার। ও, ডোন্ট কেয়ার মানে আমরা কে কি বললাম তাতে তোমার কিছু যায় আসে না? নতুন বৌঠানের মৃত্যুটা তুমি ঠিক মেনে নিতে পারছো না, কিন্তু তোমাকে তো বাঁচতে হবে ভাই। কে বলেছে আমি বেঁচে নেই? তোমরা জানো তোমাদের সবার থেকে আমি ঢের ভালো বেঁচে আছি। আমি মুক্তি পেয়ে গেছি। এর মানে কি? আমাদের থেকে ঢের ভালো বেঁচে আছে, মুক্তি পেয়েছে? ওই নতুন বৌঠান আমার পিছু টানছিল, মারা গেছে, আমি মুক্তি পেয়ে গেছি। বাহ, আকাশটা আজ আমার কাছে আরো নীল, গাছের পাতাগুলো আজ আমার কাছে আরো সবুজ। আমি আগের থেকে আরো ভালো কবিতা লিখতে পারবো। আমার মনে হয় আমাদের রবিকে একাই ছেড়ে দেওয়া উচিত। কেন? অক্ষয়, একটা ব্যাপার ঠিক পরিষ্কার হলো না, রবিকে আমরা এই অবস্থায় ফেলে চলে যাব? নবগোপাল বাবু, রবি এখন আমাদের থেকে অনেক উঁচুতে চলে গেছে, আর ওর হাত থেকে যে লেখা বেরোবে সেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। কবির মন কবিই বোঝে, তাই শেষ কথাটা আমি বলি। কাদম্বরী রবির পিছু টান ছিল, সে চলে গেছে, রবি আজ মুক্ত। তাই রবির হাত থেকে আজ সর্বশ্রেষ্ঠ সাহিত্যের সৃষ্টি হবে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। প্রসিড রবি, জাস্ট প্রসিড। ও কাকা, মুক্তি। ও মুক্তি, মুক্তি মানে ফ্রিডম, 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 ফ্রিডম। আলোয় আলোয়,
সত্যি তাই। সাধারণ মানুষকে অসাধারণ হতে গেলে তার পিছুটানকে ভুলতে হয়। আমি হয়তো সেই পিছুটান থেকে মুক্তি পেয়েছিলাম, মহামুক্তি। তাই আমার কবিতার ভাষা মেটেরিয়াল ওয়ার্ল্ডের গণ্ডি ছাড়িয়ে সেই জগতের সন্ধান পেয়েছিল যেখানে আমি অন্য রবীন্দ্রনাথকে খুঁজে পেয়েছিলাম, আর সেটাই হলো আমার আসল পরিচয়। আমি রবীন্দ্রনাথ। আমার মুক্তি সর্বজয়, মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আমার মুক্তি সর্বজয়, মেঘে বলে
তাহার পায়ের চিহ্ন রূপে দুঃখ মানে রইল চুপে তাহার পায়ের চিহ্ন রূপে আমি বলে মিলাই আমি আর কিছু বলেছে যাব যাব ভুবন বলে তোমার তারে আছে বরণ মালা ভগন বলে তোমার তারে লক্ষ প্রদীপ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তোর নাই বলেছে যাবো যাবো। শ্রাবণী পূর্ণিমাতে